আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের 31তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নম্বর 601 থেকে 620 পর্যন্ত। তাহলে কালক্ষেপ না করে চলুন শুরু করি। 601 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন আনোয়ার করিম। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া আয়তল কুরসি পড়লে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো জি না। কুরআনুল করিম অবশ্য অজু করে পড়াটা উত্তম, এটা কুরআনের আদব। তবে আপনি যদি অজু ছাড়া মুখস্থ পড়েন তাতে কোনো ক্ষতি নেই, কোনো গুনাহ নেই। আপনি মুখস্থ যে কোনো আয়াত, যে কোনো সুরা পাঠ করতে পারেন, আয়তল কুরসি পাঠ করতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। এরপর 602 নম্বর প্রশ্ন, ঢাকার বনানী থেকে লিখেছিলেন তানহা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হল, নামাজে আপনি রুকু থেকে ওঠার পরে মাথা সোজা করে দাঁড়াতে হবে, সাথে সাথেই সেজদায় চলে যাওয়া যাবে না। সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা সোজা করে দাঁড়াতে হবে এবং সামান্য একটু সময়ের মধ্যে রব্বানা ওয়া লাকাল হামদ এই দোয়াটা পাঠ করতে পারেন, এটা হাদিসে আছে। রব্বানা ওয়া লাকাল হামদ এটা পড়ে এরপরে আপনি আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন। এরপরে 603 নম্বর প্রশ্ন, ঢাকার বংশাল থেকে লিখেছিলেন আতিয়ার রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, আখেরি চাহার সোমবা মানে কি এবং কোন দিনকে আখেরি চাহার সোমবা বলা হয়? এই প্রশ্নের উত্তর হলো, আখেরি চাহার সোমবা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তার কিছুদিন পূর্বে তিনি কিছুটা সুস্থ হয়েছিলেন এবং ধারণা করা হয় এই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার। তবে এটা নিয়েও মতপার্থক্য আছে, কোন বারে তিনি অসুস্থ হয়েছিলেন সেটা নিয়ে অনেকের মতপার্থক্য আছে। তবে উল্লেখ আছে অনেক জায়গায় যে আখেরি চাহার সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছিলেন কিছুটা, এই জন্য এটাকে আখেরি চাহার সোমবার বা আনন্দের দিন হিসেবে অনেকে উদযাপন করে, যদিও এ ব্যাপারে ইসলামী শরিয়ার কোনো নির্দেশনা নেই। এরপর 604 নম্বর প্রশ্ন, ঢাকার বংশাল থেকে লিখেছিলেন আতিয়ার রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, আখেরি চাহার সোমবার উপলক্ষে আমাদের করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, আখেরি চাহার সোমবার উপলক্ষে আমাদের মুসলিমদের বিশেষ কোনো করণীয় আছে বলে হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় না। কেউ কেউ বিভিন্ন অনির্ভরযোগ্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আখেরি চাহার সোমবার যেহেতু আল্লাহ রাসূল সুস্থতা লাভ করেছিলেন এই জন্য এই দিনটা আমাদের আনন্দের দিন, আনন্দ উদযাপন করে থাকে অনেকে, তবে এগুলো ইসলামী শরিয়া নির্দেশ করেনি। কুরআন সুন্নার মধ্যে সুস্পষ্ট নির্দেশনা নেই যে আখেরি চাহার সোমবার পালন করতে হবে বা এদিনে আমাদের কোনো কিছু করণীয় আছে, এরকম কিছু নেই। এরপর 605 নম্বর প্রশ্ন, ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন শামসুন নাহার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মহিলাদের পিরিয়ডের সময় যে নামাজ মিস হয় সেই নামাজের কোনো কাজা কাফফারা আদায় করতে হয় কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। মহিলাদের মাসিক চলাকালীন, পিরিয়ড চলাকালীন যে তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিনের যে নামাজ মিস হয়ে যায়, এই নামাজগুলো পরবর্তীতে আর কাজা আদায় করতে হবে না। এটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে নারীদের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে। ফরজ নামাজ এগুলো কাজা আদায় করার কোনো প্রয়োজন নেই। প্রতি মাসে যে মহিলাদের অসুস্থতা আসে, পিরিয়ড বলি বা মাসিক যেটা বলেন না কেন, এই সময়টার মধ্যে যে নামাজ আপনি পড়তে পারেন নেই, সেই নামাজের জন্য কোনো কাজা কাফফারা নেই, কোনো কাজা অথবা কাফফারা আদায় করতে হবে না। এরপর 606 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন আবু জর। তিনি প্রশ্ন লিখেছিলেন, মাজার জিয়ারত করার শরীয় বিধান কি? এ প্রশ্ন উত্তর হল, মাজার জিয়ারত করার কোনো শরীয় বিধান স্পষ্ট নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার কথা, কবরবাসীর জন্য এবং নিজের জন্য দোয়া করার কথা বলেছেন, যেটাকে আমরা কবর জিয়ারত করি। তবে কবরকে অনেক জায়গায় বাংলা ভাষায় যেটাকে মাজার বলে, একটা আনুষ্ঠানিক কায়দা তৈরি করে ফেলেছে কবরকে, তার চারপাশে বাউন্ডারি দিয়ে, উপরে ছাদ দিয়ে, এরপরে লাল শালু বিছিয়ে,
এই যে মাজারের যে রূপটা দেওয়া হয়েছে এটাই ইসলামী শরিয়া সম্মত নয়। যদি এই কথাগুলো শুনলে অনেকের গা জ্বলে, তারপরও এটাই বাস্তবসম্মত কথা যে আসলে মাজার বলতে কিছু নেই, সেটা হলো কবর। এই কবরের পাশে যখন আমরা যাব তখন আমরা তার জন্য, কবরবাসীর জন্য এবং নিজেদের জন্য দোয়া করব। এটা হলো কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি, কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীর জন্য এবং নিজের জন্য দোয়া করা, তাছাড়া আর কিছুই না, এটুকুই কবর জিয়ারত করার নিয়ম। এরপরে 607 নম্বর প্রশ্ন, কাতার থেকে লিখেছিলেন আব্দুর রশিদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, পাকিস্তানিদের সাথে এক প্লেটে খাওয়া যাবে কি না, যারা বাংলাদেশের মা বোনদের ধর্ষণ করেছিল। এই প্রশ্নের উত্তর হলো, পাকিস্তানিরাও তো মানুষ, তবে যারা 1971 সালে বাংলাদেশে মা বোনদেরকে ধর্ষণ করেছিল, আমার মনে হয় না তারা আপনার সাথে এক প্লেটে খাওয়ার মতো সেই বয়সে আছে বা বেঁচে আছে, বা বেঁচে থাকলেও তারা হয়তো ওরকম প্রবাসে গিয়ে আপনাদের সাথে একসাথে বসে খাবে, এরকম কেউ বেঁচে আছে কি না আমার সন্দেহ। তারপরেও পাকিস্তানিরা তো মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, তাদের সাথে বসবেন, একসাথে থাকবেন, এক রুমে থাকা খাওয়া এটা আপনার প্রয়োজনের ক্ষেত্রে এটা অবশ্যই জায়েজ, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে সুস্পষ্টভাবে যারা আপনার আমার মা বোনদেরকে লাঞ্ছিত করেছে, এদেশে মানুষকে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই আমরা ঘৃণা করি, কিন্তু সেজন্য সমস্ত পাকিস্তানিদেরকে ধর্ষক হিসেবে উল্লেখ করা বা তাদের সাথে এক প্লেটে খাওয়ার মশলা জিজ্ঞেস করা এটা মনে হয় সমীচীন নয়। এরপরে 608 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন জান্নাত আরা। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো হালাল প্রাণীর গোশত খেতে যদি ঘৃণা লাগে তাহলে সেটা না খেলে গুনাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না, কোনো হালাল প্রাণী যেমন ছাগলের গোশত অনেকের কাছে খাইতে মনে চায় না, ঘৃণা লাগে, গন্ধ লাগে, সে নিজের মতো করে খায় না, তবে এটা হালাল, এটা মানতে হবে, যেটা হালাল সেটাকে হালাল মানতে হবে, সেটাকে হারাম বলা যাবে না, মনে করা যাবে না। আপনার কাছে খাইতে যদি অরুচি হয় আপনি খাবেন না, এতে আপনার কোনো গুনাহ হবে না। এরপর 609 নম্বর প্রশ্ন, ঢাকার যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন মনসুর আলী। তিনি প্রশ্ন লিখেছিলেন, জন্মদিন বা মৃত্যুবার্ষিকী পালন করলে কি গুনাহ হয়? এ প্রশ্নের উত্তর হলো, জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী পালন করার শরীয়ত কোনো বিধান নেই। ইসলামী শরিয়ার মধ্যে সমস্ত উদযাপনের কথা উল্লেখ আছে, তবে জন্মদিন পালন করতে হয়, মৃত্যু বার্ষিকী পালন করতে হয় এরকম কোনো দিক নির্দেশনা ইসলামী শরিয়ায় নেই। তার মানে হলো জন্মদিবস, মৃত্যুবার্ষিকী এগুলো পালন করা যাবে না। আপনি আপনার জন্মের জন্য খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, রোজা রাখতে পারেন, মানুষকে খাওয়াতে পারেন, কিন্তু বিশেষ একটা দিন উল্লেখ করে সেই দিনে আপনি আনুষ্ঠানিক কায়দায় কিছু করবেন, কেক কাটবেন, মোমবাতি প্রজ্বলন করবেন, এগুলো আসলে ইসলাম এলাও করে না। এবং মৃত্যুবার্ষিকী তো আপনি নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা করবেন, সেটাও ইসলামী শরিয়া এলাও করবে না, একথা আমরা বলতে পারি। এরপর 610 নম্বর প্রশ্ন, চাঁদপুর থেকে লিখেছিলেন নুরুন নাহার। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়ের দিনে নতুন জামাইয়ের জুতা স্যান্ডেল চুরি করা কি জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হলো, জি না, কোনো কিছু চুরি করা জায়েজ নেই, সেটা বিয়ের দিনে নতুন জামাইয়ের হোক বা অন্য কারো হোক, এটা আপনি কেন চুরি করবেন? চুরি করা তো অন্যায়, গুনাহ। তবে যদি আর কি ফাজলামি করে কোনো শালা শালি সেরে রাখে এবং টাকা দিলে দিয়ে দেয়, সেটা তাদের নিজেদের বুঝপড়, তবে চুরি করাটা উচিত নয়, কখনোই নয়। কোনোভাবে অন্যকে বিরক্ত করা বা তাকে হেনস্থা করা এটা জায়েজ নেই, তবে নিজেদের মধ্যে বুঝপড় যদি থাকে, যদি কেউ অসন্তুষ্ট না হয় সেটা ভিন্ন কথা, তবে চুরি করার যে প্রশ্ন করেছেন এটা ইসলামী শরিয়ায় জায়েজ নেই। এরপর 611 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন জসিম উদ্দিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, ব্যাংকে টাকা রাখলে যে সুদ দেয় সেই সেটা নিজে খাওয়া যাবে কি না যদি সে গরিব হয়? এই প্রশ্নের উত্তর হলো, গরিব মানুষ ব্যাংকে টাকা রেখে এত পরিমাণ টাকা রাখে যেখান থেকে সুদ আসে, তাহলে সে তো গরিব মানুষ না। আর মূল কথা হলো, ইসলামী শরিয়া এই সুদকে জায়েজ করেনি। আপনি গরিব হন, ফকির হন, মিসকিন হন, যেটাই হন না কেন, আপনি সুদ খাওয়ার প্রসেস বের করবেন কেন? যেখানে সুদ আছে সেখানে আপনি ঢুকবেন কেন? সেখানে ঢোকাটাই তো জায়েজ নেই। আপনার যে পরিমাণ টাকা আছে যেটা ব্যাংকে রাখলে সুদ দেয়, সেই টাকাটা আপনি ব্যবসায় বিনিয়োগ করলেও তো আপনি লাভ পাবেন, তাহলে আপনি গরিব হন আর ধনী হন, আপনি ব্যাংকে কেন রাখবেন?
বা ব্যাংকের সুদটা কেন আপনি খাইতে হবে? এটা ব্যাংকে যেটা সুদ আপনি বলছেন, আসলে যদি সেটা সুদ হয় তাহলে সেটা হারাম, গরিব হন আর ধনী হন আপনার জন্য সেটা জায়েজ নেই। এরপর 612 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে লিখেছিলেন সাহারা খাতুন। তিনি প্রশ্ন লিখেছিলেন, রমজান মাসে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে ইফতার করা যাবে নাকি আজান শেষ হওয়ার পরে ইফতার করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, ইফতারিটা আসলে আজানের সাথে সম্পৃক্ত বিষয় নয়। ইফতারে আজানের যে টাইম আছে সেই টাইম হয়ে গেলে আপনি ইফতার করতে পারবেন। কোনো কোনো এলাকায় আজানই হয় না বা আজান শোনাই যায় না, তাহলে সেখানে তো আপনি টাইম দেখে বা সূর্য দেখে আপনি ইফতার করবেন, সেখানে তো আজান শোনার কোনো ওয়ে নাই। এজন্য আজান শুরু হওয়ার সাথে সাথে ইফতার করবেন, যেহেতু টাইম হয়ে গেলে আজান হয়, সেহেতু আজান শেষ হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যেখানে আজান শোনা যায় না সেখানে অবশ্যই টাইম দেখে আপনি ইফতার করবেন। টাইম হয়ে যাওয়ার পরেও যদি আজান না শোনা যায় বা না হয়, তারপরেও আপনার ইফতারি করতে কোনো নিষেধ নেই, কোনো বাধা নেই। এরপর 613 নম্বর প্রশ্ন, ভারতের মুম্বাই থেকে লিখেছিলেন পারুল। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমার ছেলের জন্য একটা ছাগল দিয়ে আকিকা করেছিলাম, সেটা কি আদায় হয়েছে? এই প্রশ্ন উত্তর হলো, জি, আকিকা করা এটা সুন্নাহ। আপনার যদি সামর্থ্য তখন না থেকে থাকে, একটা ছাগল দিয়ে করেছেন, সেটা আপনার জন্য আপনার ছেলের আকিকা হিসেবে যথেষ্ট হয়েছে। এরপর 614 নম্বর প্রশ্ন, নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন সাদিয়া ইসলামের মা। তিনি প্রশ্ন লিখেছিলেন, আহাদ নামার দোয়াটা কাগজে লিখে তাবিজে করে কোমরে রাখা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না। আপনি আহাদ নামা দেন আর অন্য যে কোনো দোয়া দেন, সেটা লিখে তাবিজে ভরে কোমরে রাখবেন, সেটা জায়েজ নেই, এটা কখনোই করা যাবে না। এরপর 615 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন লামিয়া ইসলাম মুন। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজ পড়ার সময় পায়ে নূপুর পড়া থাকলে কি নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, নূপুর এটা একটা অলংকার যেটা দেখতে সুন্দর লাগে, তবে এটা শব্দ হয়, নামাজে অস্বস্তি তৈরি করবে অথবা শব্দের কারণে নামাজের ক্ষতি হতে পারে, এই জন্য আপনি নামাজের পূর্বে অবশ্যই নূপুর খুলে রাখবেন। আপনার নামাজ যেন সহিহ শুদ্ধ হয় সেই জন্য আপনি নূপুর খুলে রাখবেন, নূপুর পায়ে দিয়ে নামাজ পড়বেন না। এরপর 616 নম্বর প্রশ্ন, উত্তর দিনাজপুর থেকে লিখেছিলেন আনিকা ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, রাতে গাছের ফুল বা ফল পাড়া কি নিষেধ? এই প্রশ্নের উত্তর হলো, জি না। রাতের বেলায় গাছের ফুল ছিঁড়া, পাতা ছিঁড়া অথবা ফল ছিঁড়া, এটা কোনো নিষেধাজ্ঞা নেই, ইসলামের শরিয়া এরকম কোনো নিষেধ করা হয়নি। এরপর 617 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন দিন মোহাম্মদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যদি আপনার প্রথম স্ত্রী মেনে নেয় অথবা আপনাদের সাংসারিক কোনো ঝামেলা তৈরি না হয় বা উভয় স্ত্রীকে যদি আপনি সমতা দিতে পারেন, সমান ভালোবাসা এবং তাদের যা প্রয়োজন তা সমানভাবে দিতে পারেন, তাহলে আপনি অধিকার আছে আপনার, যা আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই। তবে বিবাহের সময় যদি প্রথম স্ত্রীকে শর্ত দিয়ে থাকেন যে তার অনুমতি ছাড়া আপনি আর কোনো বিবাহ করবেন না, তাহলে দ্বিতীয় বিবাহ করার জন্য তার অনুমতি লাগবে। এই জন্য দেখতে হবে আপনার কাবিন নামে আপনি কী উল্লেখ করেছিলেন, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করতে পারবেন না এরকমটা আপনি শর্ত হিসেবে উল্লেখ করেছিলেন কি না বিবাহের কাবিন নামায়, সেটা উল্লেখ দেখতে হবে। এরপর 618 নম্বর প্রশ্ন, বর্ধমান থেকে লিখেছিলেন জামিলুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়ের পরে ইসলাম গ্রহণ করবে এই শর্তে কোনো হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না। বিবাহ করার পূর্বে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কোনো হিন্দু মেয়ে যদি আপনার ঘরে আসতে চায় তাহলে বিবাহ হওয়ার পূর্বেই তাকে ইসলাম গ্রহণ করতে হবে, তারপরে বিবাহ জায়েজ হবে। বিয়ে করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার শর্তে বিয়ে করা যাবে না, আগে তাকে ইসলাম গ্রহণ করতে হবে, এরপরে আপনাদের মধ্যে বিবাহ, এটা জায়েজ, কোনো সমস্যা নেই, করতে পারেন। এরপর 619 নম্বর প্রশ্ন, ঢাকার জুড়াইন থেকে লিখেছিলেন কুলসুম। তিনি প্রশ্ন লিখেছিলেন, মৃত মায়ের রেখে যাওয়া জামা কাপড় কি করতে হবে, পুড়িয়ে ফেলতে হবে নাকি দান করে দিতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনার বাবা মা ভাই বোন যেই মারা যাক না কেন, তার যে পরনের কাপড় ছিল ঘরে, তার যে অতিরিক্ত কাপড় ছিল সেগুলো আপনি নিজেও ব্যবহার করতে পারেন, অন্যকে দিতেও পারেন, এটা পুড়িয়ে ফেলতে হবে এরকম কোনো শর্ত নেই, এটা পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। যদি সেটা পড়ার উপযোগী থাকে তাহলে আপনি নিজে অথবা আপনার পরিবারের অন্য কেউ অথবা আপনি কাউকে দিয়ে দেবেন, এটা এতে কোনো সমস্যা নেই।
আপনি বেঁচে থাকতে আপনার পোশাক আপনি যেভাবে ব্যবহার করতে পারতেন, মরে গেলে তার রেখে যাওয়া পোশাক শাড়ি কাপড় এগুলো আপনি ব্যবহার করতে বা কাউকে দিতে কোনো অসুবিধা নেই। এরপর 620 নম্বর প্রশ্ন, দাউদকান্দি থেকে লিখেছিলেন কানিজ ফাতেমা, তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি আল্লাহকে সাক্ষী রেখে নিজেরা কবুল বলে বিয়ে করে তাহলে সেই বিয়ে হবে কি না? এই প্রশ্নের উত্তর হল জি না। আপনি একজন ছেলে একজন মেয়ে নিজেরা কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করবেন, এই বিয়েটা জায়েজ নেই। এটা অবশ্যই শরিয়ার সাথে ফাইজলামি করা, ইসলামী শরিয়া বিবাহের যে শর্ত দিয়েছে, যে নিয়ম বলে দিয়েছে, আপনি যদি সেটা অমান্য করে শুধু আল্লাহকে সাক্ষী রেখে নিজেরা কবুল বলেন, এটা ইসলামী শরিয়ার সাথে ফাইজলামি করলেন, কোশ্চেন কালো এই বিয়ে হবে না।